কাবাব হলো মধ্যপ্রাচ্যের রান্না থেকে আসা বিভিন্ন রকম রান্না করা বা আগুনে ঝলসানো রান্নার পদ। এই খাবারের বিভিন্ন ধরন বিশ্বজুড়ে জনপ্রিয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তাইশাস মমস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মালাই টিক্কা কাবাব। আর যারা নিউ ভিউয়ার্স আছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাথে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু পরবর্তী রেসিপির জন্য। এছাড়াও আপনারা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশনে এই দুইটি লিঙ্ক দেওয়া থাকবে। এখন যে মালাই টিকাটি তৈরি করব তা আপনারা পোলাও, নান কিংবা পরোটার সাথে উপভোগ করতে পারেন। আর আজকে আমি এই রেসিপিটি কয়লায় বা ওভেনে নয় চুলায় তৈরি করে দেখাবো। চিকেন মালাই টিকার জন্য আমি এখানে 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই যে এক্সট্রা পানি সেটা আমি এখানে ছেঁকে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মজারেলা চিজ। এখন দিয়ে দিচ্ছি চিকেন মালাই টিকার মূল ইনগ্রিডিয়েন্ট ফ্রেশ ক্রিম। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম অ্যাড করছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা আর ঝাল বেশি দিতে চাইলে আরও অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা ঝাল একদমই খেতে চায় না, তাই আমি ঝাল অ্যাড করতে পারছি না। আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম কালো গোলমরিচ 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখন লেবু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস বা দানা দানা না থাকে। কাবাবের মিশ্রণটি ভালো করে মিশানো হয়ে গেছে, এখন মাংসগুলো এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এখন এই মিশ্রণটিকে আমরা ভালো করে মাখানোর পর ফ্রিজে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর এখন মাংসগুলোকে স্টিকে কেটে নেব। আর আমি আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আজকে কোনো ওভেন বা গ্রিল ব্যবহার করছি না, তাই ওভেন বা গ্রিলে সেই ফ্লেভারটা পাওয়ার জন্য কাবাবগুলোকে ফ্রাই প্যানে ভাজার পর আমরা স্টিকটি ধরে চুলাটা বাড়িয়ে চুলার আগুনে কিছুক্ষণ ঝলসে নিলে আপনারা গ্রিল বা ওভেনের মতো সেই ফ্লেভারটা পাবেন। এছাড়াও ভাজার পর ফ্রাই প্যানে সব কাবাবগুলোর মাঝে যদি একটা গরম কয়লার উপর অল্প একটু ঘি দিয়ে আমরা ঢেকে দিই কিছুক্ষণের জন্য, তাহলেও সেই গ্রিল বা ওভেনের মতো ফ্লেভারটা পাবেন। আমাদের একটি কাবাবের স্টিক তৈরি হয়ে গেছে, এভাবেই আমি বাকি স্টিকগুলো তৈরি করে নেব। আমাদের মালাই টিকা কাবাব ভাজার জন্য রেডি। আর যে লেফট ওভার উপকরণগুলো রয়ে গেছে সেগুলো আমরা 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। এখন আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমরা একবারে বেশি তেল দিয়ে দিব না, অল্প অল্প করে এভাবে তেল পর্যায়ক্রমে অ্যাড করব। এর ফলে কাবাবটি সুন্দর মতো ভাজা হবে কিন্তু পুড়ে যাবে না। এই পর্যায়ে চুলার আঁচ আমার হাই হিটে আছে। কাবাবগুলো ফ্রাই প্যানে একটা একটা করে বিছিয়ে দেব। একটু খেয়াল রাখতে হবে একটা থেকে একটা যেন একটু দূরত্ব থাকে। কাবাবের প্রত্যেকটি সাইড 5 মিনিট করে ভেজে নেব। এই পর্যায়ে আমি আরও অল্প একটু তেল অ্যাড করেছি। সবগুলো কাবাব ভাজা হয়ে গেলে চুলার আগুনে স্টিক ধরে আগুনে কিছুক্ষণ কাবাবগুলোকে ঝলসে নেব যেন গ্রিল বা ওভেনের ফ্লেভারটি পাওয়া যায়। এই কাজটি আমাদের খুবই সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে যেন হাত পুড়ে না যায়। তৈরি হয়ে গেল চিকেন মালাই টিকা কাবাব। ভিডিওটি দেখে ঝটপট তৈরি করে ফেলুন
আর আমাদেরকে কমেন্টে জানান আপনাদের এটি কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আমার জন্য কোনো সাজেশন থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ইট হেলদি অ্যান্ড কিপ সেফ। বাই বাই।